हेलो बंधुरा, आज ये भिडियोते एक इम्पोर्टेंट टॉपिक निये आलोचना करब। से हे कि बादर और तैलक्त बाश। ये बादर और तैलक्त बाश हमारे राज्य सरकार प्राय समस्त परीक्षाते एक थाके। एक क्षेत्र में एक शॉर्ट ट्रिक यूज करब। शॉर्ट ट्रिको बोलते पारो एटाके तुम्हारा मुखे मुखे समाधान कर दीते पारबे अंकटी। किन्तु अंकटी आगे प्रथम बुझते हबे। देखो एखाने अंकटी कि बोलेछे, एकटी बानर, से बानर होक बा बादर होक दुटो तो एक ही धरनेर एक ही प्रजाति। एक बानर 10 मीटार लम्बा एक खुटी बे उठते लागल। बानरटी जदि 1 मिनिटे 50 सेंटीमिटार ऊपरे उठे एवं परवर्ती मिनिटे जदि 25 सेंटीमिटार नेमे पड़े तबे खुटीटर माथाय उठते कत समय लागबे। माने खुटीटर दैर्घ्य कत बोले दिएछे 10 मीटार। आर एक क्षेत्रे प्रथम मिनिटे से कतटुकु उठते पारे, प्रथम मिनिटे उठते पारे 50 सेंटीमिटार एवं परवर्ती मिनिटे से कतटुकू नीचे नामे 25 सेंटीमिटार नीचे नामे। तो एक क्षेत्र में अंकटी क्यों करब, देखो एक मिनिटे धरो एक मिनिटे यही हे खुटीटी, खुटीटर दैर्घ्य कत 10 मीटार। हमें 10 मीटार समान समान कत जानी, 10 मीटार समान समान 1000 सेंटीमिटार। 10 मीटार समान समान कत 1000 सेंटीमिटार। এটা যদি খুঁটিটি হয় তো বানরটি কি করছে, প্রথম মিনিটে এতটুকু উঠছে 50 সেন্টিমিটার, আবার পরের মিনিটে কি করছে এই লেভেলে চলে আসছে, মানে 25 সেন্টিমিটার নিচে নেমে আসছে। অ্যাকচুয়ালি সে 2 মিনিটে কতটুকু উপরে উঠতে পারছে, 2 মিনিটে সে কতটুকু উপরে উঠতে হচ্ছে, পরের মিনিটে কি করলো সে নিচে নেমে আসলো। অ্যাকচুয়ালি সে 2 মিনিটে এই 25 সেন্টিমিটার সে উপরে উঠতে পারলো। সেই হিসাবে তাহলে 1000 মিটার উঠতে তার কত সময় লাগবে, 2 মিনিটে ওঠে 25 সেন্টিমিটার উঠতে পারে 2 মিনিটে, তাহলে 1 সেন্টিমিটার উঠবে কত, তাহলে 2/25। এবার তাহলে 1000 মিটার উঠতে সে কত সময় নেবে, 1000 মিটার উঠতে সে কত সময় নেবে কত, উপরে তাহলে 1000 গুণ করে দিই, 25 অক্ষে 25, 4 25 100, এই সময়টা উপরে তুলে দিলাম, তাহলে 40 দুগুণে 80 মিনিট। কিন্তু অ্যাকচুয়ালি না, এটাও উত্তর হবে না। তাহলে কনসেপ্টটা বুঝে নি, এই 2 মিনিটে যখন সে উপরে উঠছে 25 সেন্টিমিটার, একবার লাস্ট পজিশনে কি হচ্ছে, লাস্ট বারে সে শুধু উঠবে, তখন তো সে নিচে নামবে না, তাহলে লাস্ট বারে সে 1 মিনিটে কতটুকু উঠতে পারবে, 50 সেন্টিমিটার। লাস্ট বারে সে উঠতে পারবে 50 সেন্টিমিটার, সে তো আর নিচে নামবে না। তার মানে আমার টোটাল কতটুকু থাকলো আর খুঁটির দৈর্ঘ্য, তাহলে এখান থেকে যদি 50 বিয়োগ করি তাহলে কত হবে, 950 সেন্টিমিটার। তাহলে এই 950 সেন্টিমিটার উঠতে বা নামতে তোকে হচ্ছে। তাহলে আমরা কী করবো, 25 সেন্টিমিটার ওঠে সে কত মিনিটে, 2 মিনিটে, তাহলে 1 সেন্টিমিটার উঠবে কত মিনিটে, 2/25 মিনিটে। তাহলে এই যে 950 সেন্টিমিটার উঠতে সে কত সময় নেবে, 25 অক্ষে 25, 3/25 75, 75 8/25 200, তাহলে 38 দুগুণে 76, তাহলে কত মিনিট নিল, সে 76 মিনিট নিল। আর লাস্টবার সে 1 মিনিট নিয়েছে, লাস্ট বারে 1 মিনিট নিয়েছে, তাহলে টোটাল কত হলো, তাহলে 76 যোগ 1, তাহলে 77 মিনিট হলো। তার মানে এই বানরটির এই খুঁটিটি উঠতে কত সময় লাগবে, 77 মিনিট সময় লাগবে। চলো আরেকটি অঙ্ক করি। একটি বানর একটি তৈলাক্ত বাস বেয়ে উপরে উঠছে। বানরটি যদি 1 মিনিটে 4 ফুট উপরে ওঠে কিন্তু পরের মিনিটে 3 ফুট নিচে নামে, তাহলে বাসটি যদি 20 গজ লম্বা হয় তবে এর শেষ প্রান্তে উঠতে কত সময় নেবে বানরটি। আমরা একই ফর্মুলা এখানে প্রয়োগ করব। মানে কি, লাস্ট মিনিটে সে উপরে উঠেছে, কতটুকু উঠেছে, 4 ফুট উঠেছে, আর এখানে 20 গজ দেওয়া রয়েছে। 20 গজ মানে কত ফুট হবে, 20 গজ মানে কত ফুট হবে, আমরা জানি 1 গজ সমান সমান 3 ফুট, তাহলে 20 গজ সমান সমান কত ফুট হবে, 60 ফুট হবে। তাহলে এই 60 ফুট থেকে 4 ফুট সে কি শেষবারে উঠবে, তাহলে এখান থেকে যদি আমরা 4 ফুট বাদ দিয়ে দিই তাহলে কত পাবো, মানে বিয়োগ করে দিই, তাহলে পড়ো 56 ফুট। তাহলে সে 1 মিনিটে কতটুকু উঠতে পারছিল, 1 মিনিটে উঠতে পারছিল 4 ফুট, আবার পরের মিনিটে নিচে নেমে আসছে কত ফুট, 3 ফুট। অ্যাকচুয়ালি সে 2 মিনিটে কতটুকু উঠছে, 2 মিনিটে 1 ফুট উপরে উঠছে, তার মানে কি 1 ফুট উঠতে সে সময় নিচ্ছে কত মিনিট, 2 মিনিট। তাহলে এই 56 ফুট উঠতে সে কত সময় নেবে, 56 ফুট উঠতে সে সময় নেবে 2 গুণ 56 কত হবে, 6 দুগুণে 12, 2 অর্থাৎ 10 আর 1 11, 112।
আর তার সঙ্গে এই শেষবার যোগ হবে, তো শেষবার যোগ করলে কত হবে 113, 113 মিনিট সে সময় নেবে। চলো আরও একটি অঙ্ক করে নিই। একটি তৈলাক্ত বাস, একটি বাস, ও সরি এখানে ভুল হয়ে গেছে, একটি তৈলাক্ত বাস বেয়ে উপরে উঠতে লাগলো একটি বানর, একটি এখানে হবে একটি বানর উপরে উঠতে লাগলো, বানরটি যদি 1 মিনিটে 5 মিটার উপরে ওঠে এবং পরবর্তী মিনিটে 1 মিটার নেমে পড়ে, তবে 25 মিটার উঁচু বাসের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে? আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী করবো, লাস্ট মিনিটের যে কতটুকু উঠতে পারে সেটাকে আগে বের করবো। তাহলে লাস্ট মিনিটে সে কতটুকু উঠতে পারে, 5 মিটার। এবার আমরা চলে আসি, 1 মিনিটে 5 মিটার উপরে ওঠে, আবার পরবর্তী মিনিটে সে 1 মিটার নিচে নেমে আসে। অ্যাকচুয়ালি 2 মিনিটে সে কতটুকু উঠতে পারছে, 2 মিনিটে সে 4 মিটার উঠতে পারছে। তার মানে কত লিখবো, 4 মিটার ওঠে সে কত মিনিটে, 2 মিনিটে। তাহলে 1 মিটার উঠবে কত সময়, কত কত সময়ে, 2/4। এবার তাহলে কতটুকু রয়েছে এখানে, 25 থেকে আমরা 5 বিয়োগ করলে কত পাবো, 25 থেকে 5 বিয়োগ করলে পাবো আমরা 20। তাহলে 20 মিটার উঠতে সে কত সময় নেবে, সে 20 গুণ করে দাও, 4×4, 4×5, 20, 5×2=10, আর এই 10 আর এই 1 কত হবে, 11 মিনিট। বন্ধুরা এই ধরনের শর্টকাট ট্রিক্স জানতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ।